সালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাত। এই যে বাংলাদেশ দেখতে পাচ্ছেন, এই বাংলাদেশ কিন্তু বাংলাদেশ আগে ছিল না, প্রাচীনকালে বিভিন্ন নামে বিভক্ত ছিল। বিশেষ করে মুঘলদের আগে থেকে মূলত এই নামগুলো বিশেষভাবে পরিচিত ছিল। সম্রাট অশোক তথা মুসা আলি সাল্লামের যুগেও বাংলাদেশে মানুষ বসবাস করত, ঢেঁকি কুলা চুলা ইত্যাদি নামে ডাকতো বাংলা ভাষায়। তো তথাপি প্রাচীন কিছু ভূমি আছে, সেগুলো ভূমি সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় দেওয়া হয়। তো আমরা নতুন করে বাংলাদেশকে চিনতে চাই, নতুন করে কেমন করে প্রাচীন কালে তথা মুঘলদের আগের থেকে সর্বপ্রথম বাংলা শব্দ, বঙ্গ শব্দটা পাওয়া যায়। ওই রয়ত আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ শব্দটা পাওয়া যায়, বাংলা শব্দ পাওয়া যায় মূলত আইনে আকবরী, আবুল ফজলের আইনে আকবরী গ্রন্থে সর্বপ্রথম বাংলা হিসাবে দেশবাচক নাম পাওয়া যায়। তারপরে ইবনে বতুতাও তার কিতাবুর রেহলাতে বাংলা শব্দটা এনেছেন। তো আমরা জানি এবারে প্রাচীন শব্দ, সবচাইতে প্রাচীন শব্দ মূলত পুন্ড্র, বর্ধন পুন্ড্র নগরী, পুন্ড্র নগরী, এটা হচ্ছে বগুড়ার মহাস্থানগড় বর্তমান, এখানে হচ্ছে সবচাইতে প্রাচীন রাজধানী ছিল বাংলাদেশের, সবচাইতে প্রাচীন রাজধানী। এখানে সম্রাট অশোকের সময়ের অনেক কিছু পাওয়া গিয়েছে, এছাড়া মহেশোয়ার বকুলি মহাস্থানগড়ে পা আছে, মহেশোয়ার বকুলির মাজার, আবার কিছু বিহারও আছে, বিশেষ করে বেহুলা লখিন্দর বাসরঘর ইত্যাদি। তো রাজশাহী, বগুড়া ও রংপুরের কিছু অংশ নিয়ে পুন্ড্র নগরী এই রাজধানী গড়ে উঠেছিল, সর্বপ্রাচীন, একদম সর্বপ্রাচীন। বহুবার বহু প্রশ্ন দিয়েছে একই রকমের, সর্বপ্রাচীন সর্বপ্রাচীন জনপদ কোনটি, বাংলাদেশের সবচাইতে প্রাচীন জনপদ কোনটি, বাংলাদেশের সবচাইতে প্রাচীন রাজধানী কোনটি ইত্যাদি নামে। তারপরেই মূলত চালু হয় গৌড়, রাজা শশাঙ্কর সময়ে গৌড়, মুর্শিদাবাদ আর হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের কিছু অংশ নিয়ে মুর্শিদাবাদ গঠন হয়েছিল, এই যে মুর্শিদাবাদ। তারপরে সবচাইতে মুর্শিদাবাদ আর এজন্য অনেক পরীক্ষায় দেওয়া আছে, গৌড় বাংলাদেশের কোন অঞ্চলকে বলা হয়, চাঁপাই নবাবগঞ্জ বা নবাবগঞ্জকে বলা হয় গৌড়, প্রাচীন রাজধানী কোনটি ছিল গৌড়, রাজা শশাঙ্কের ইত্যাদি নামে নামকরণ করা হয়। বাংলাদেশের প্রাচীন যে জনপদগুলো ছিল সেগুলো নামকরণ অযথা হয়নি, বিভিন্ন কারণে হয়েছে। যেমন বরেন্দ্র ভূমি, দেখেন একটু লালচে দাগ দিয়েছে, এটা মূলত লালচে মাটির বর্ণভূমি, এটা তুলনামূলক উঁচু এবং এটা হচ্ছে খরা প্রবণ অঞ্চল। বর্তমানে গঙ্গা ফারাক্কা বাঁধ দেওয়ার কারণে রাজশাহী সহ উত্তরাঞ্চল প্রায় মূলত ধরতে গেলে মরুভূমি হয়ে গেছে। যাই হোক, এই বরেন্দ্র ভূমির অনেক রাজা বাদশারা এসেছিল, অত ইতিহাস বলার মতো সময় নেই। শুধু বরেন্দ্র ভূমি কাকে বলে, রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, বিশেষ করে পশ্চিম দিনাজপুর সহ, ভারতের পশ্চিম দিনাজপুর সহ বরেন্দ্র ভূমি বলে। তো সবচাইতে বেশি যেটা দেয়, ঢাকা কোন জেলার অন্তর্ভুক্ত ছিল, কোন ঢাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, এইভাবে প্রশ্নটা দেওয়া থাকে। আসলে ঢাকা, ফরিদপুর, বরিশাল আর পটুয়াখালী, এইগুলো মিলে মূলত বঙ্গ নামে পরিচিত ছিল বঙ্গ। এই ঢাকা তৎকালীন সময়ে রাজধানী যদিও বা ছিল না, ঢাকার আগে মূলত রাজধানী ছিল নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে ঢাকা রাজধানী করা হয়, পরে আবার মুর্শিদাবাদ এই পশ্চিমবঙ্গ কলকাতায় করা হয়, এই কলকাতা থেকে আবার নিয়ে যাওয়া হয়, আস্তে আস্তে অনেক ইতিহাস। তো বঙ্গ মূলত ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী আর ঢাকা। তো বহুবার প্রশ্ন দিয়েছে বিভিন্ন পরীক্ষায় যে ঢাকা প্রাচীনকালে কোন জনপদের অংশ ছিল, মূলত বঙ্গ জনপদের অংশ ছিল। এই যে হরিকেল আপনারা দেখতে পাচ্ছেন, হরিকেল মানে হচ্ছে উঁচু পাহাড়ি ভূমি, এই হরিকেল মূলত পার্বত্য তিন চট্টগ্রাম জেলা সহ খাগড়াছড়ি, বান্দরবন আর হচ্ছে রাঙ্গামাটি এগুলো সহ গোটাটাই এই পাহাড় এলাকা, এগুলো মূলত টেকটনিক প্লেট আছে এক সাইডে, এই জন্য আমাদের বাংলাদেশেও ইদানিং ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি। তো যাই হোক, সিলেট, সিলেট আর চট্টগ্রাম এই গোটাটা মিলে এগুলো হচ্ছে পাহাড়ি অঞ্চল, এটা হচ্ছে আরাকান পাহাড়ের অংশ বিশেষ, এগুলো আরাকান পর্বতমালার অংশ বিশেষ পাহাড়, এগুলো পর্বত অঞ্চল, ভঙ্গিল পর্বত। তো এখানে মূলত হরিকেল, তাহলে সিলেট আর চট্টগ্রাম ছিল প্রাচীনকালে হরিকেল নামে।
পাহাড়ের সমভূমিকে পাহাড়ের পাদদেশ বা সমতট বা সমভূমি, সেটাই মূলত সোপান ভূমি। সোপান ভূমি অবশ্য বরেন্দ্র ভূমি ও সোপান ভূমি আর পলির দ্বারা গঠিত হয়েছে। তো যাই হোক, এই সমতটটা ছিল মূলত সমতট, মানে সমতল এলাকা, এই জন্য এখানে বেশি নদী। বাংলাদেশে সবচাইতে বেশি নদী কিন্তু এই দিক দিয়ে হয়েছে। গোটা বাংলাদেশ একটা বদ্বীপ, মানে পলি পড়ে একটা দেশ হয়েছে, তার নাম হচ্ছে বাংলাদেশ। বহু আগে এই বাংলাদেশ ছিল না, আবার অদূর ভবিষ্যতেও পানি যেভাবে বাড়ছে, বরফ গলে যাচ্ছে, বাংলাদেশ তলিয়ে যেতে পারে। তো এই সমতট এই জন্য এর নামকরণ করা হয়েছে। এটা সমভূমি, গোমতী নদী আছে কুমিল্লাতে, তো প্রাচীনকালে এটা সমতট নামে পরিচিত ছিল। আর রাঢ়টা বাংলাদেশের সাথে সম্পৃক্ত না, কিন্তু তারপরে বিসিএস মূলক হাই কোয়ালিটি বা বড় ধরনের অনেক জ্ঞানের প্রশ্ন মাঝে মাঝে করে থাকে। রাঢ়টা হচ্ছে বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা, মূলত রাঢ় বলা হতো। তো বিশেষ করে পণ্ড্র, পঙ্গ, বরেন্দ্রভূমি আর গৌড় আর হরিকেল আর সমতট, এই কয়েকটা আমাদের জানতে হবে। এগুলো আগে নামকরণ ছিল, এগুলো আস্তে 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 বঙ্গল, বঙ্গল, বঙ্গ, বঙ্গ, বঙ্গলাল, বঙ্গলাল মানে আল, বি শব্দ আল, এগুলো হচ্ছে জমি চাষাবাদ করা হয় প্রাচীন কাল থেকে। মুসা আলিয়া সাল্লামেরও যুগের আগ থেকে মানুষেরা এগুলোতে ধান চাষ করতো বা ফসল ফলাতো, এই জন্য আল দিয়ে দিয়ে দিয়ে, যেমন আমি বাউন্ডারি দিয়েছি এরকম আইল, আরবি শব্দ আইল দিয়ে, বঙ্গর সাথে আল দিয়ে, এরকমভাবে বাংলা, বাংলা সর্বপ্রথম বঙ্গ, তারপরে ঐরাবত গ্রন্থে পাওয়া যায় বঙ্গ, তারপরে বাংলা, বাংলা বাংলা নামে নামকরণ করা হয় সর্বপ্রথম ফসলে আবুল ফজল আইনে আকবরীতে। তারপর থেকে বাংলার ইতিহাস বাংলা নামেই পরিচিত হয়, যদিও বা প্রাচীনকালে রাজা বাদশাহ ছিল, কিন্তু গোটা বাংলাদেশ আকারে ছিল না। তো বাংলাদেশ বলতে তখন আরও বিশেষ করে পশ্চিমবঙ্গ বোঝানো হতো। যাই হোক, পরবর্তীতে আমরা ইতিহাস জানব। তাহলে যেগুলো প্রশ্ন আছে, বাংলা সর্বপ্রাচীন জনপদ কোনটি? পুণ্ড্র নগরী রক্তে রঞ্জিত আছে, ইতিহাস অন্যদিন শোনাবো। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? নিশ্চয়ই যে দেখতে পাচ্ছি বঙ্গ অঞ্চলে, প্রাচীনকালে সমতটে যে বললাম যে সমভূমি, তো সমতট তাহলে বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী সহ এগুলো হচ্ছে সমতট, এই জন্য এই এলাকাগুলোতে বেশি ধান হয়। আমাদের নওগাঁ তথা বরেন্দ্র ভূমিতেও ধান হতো আগে, এখন তুলনামূলক কমে গেছে। সমতট জনপদ কোথায় অবস্থিত ছিল? এই যে কুমিল্লাতে, সিলেট কোন অঞ্চলে, যে হরিকেট, তা বরেন্দ্র ভূমি কোথায় ছিল? এই যে বরেন্দ্র ভূমি বৃহত্তর কুমিল্লা, বরেন্দ্র ভূমি মূলত বৃহত্তর রাজশাহী, বিশেষ করে রাজশাহী জেলার বড়টা আর বগুড়া জেলার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে বরেন্দ্র ভূমি, লালচে ভূমি, সোপান অঞ্চল, এগুলো হচ্ছে টার্সীয় যুগের পরবর্তীতে গঠন হয়েছে। তার মানে প্রায় 400 কোটি বছর আগে, 350-400 কোটি বছর আগে এগুলো গঠিত হয়েছে। টার্সীয় যুগের পাহাড় আছে, আমরা পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ।